রবিবার রাত 9টা নাগাদ আগরতলা রাধানগর স্ট্যান্ড থেকে খোয়াই আসার পথে প্রহর মোড়ের উপস্থিত সেতুর সামনে দুর্ঘটনার কবলে পড়ে 061236 নম্বরের একটি বাস কারে। বলাকা কমিউনিটি হলের সামনে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় 40 ফুট নিচে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় গ্রামবাসীরা, তৎক্ষণাৎ উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন তারা। পরবর্তীকালে খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি দিয়ে আহতদের নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে। কমপক্ষে 15 থেকে 16 জন আহত হয়েছে এই আকস্মিক দুর্ঘটনায়। গুরুতর আহত 8 জনকে রাতেই রেফার করে দেওয়া হয় রাজধানীর জিবিপি হাসপাতালে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছান খোয়াইয়ের অতিরিক্ত জেলা শাসক সুভাষ চন্দ্র সাহা এবং খোয়াই বিজেপির মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। এসডিপিও পুষণ মজুমদার জানান, প্যাসেঞ্জার গাড়ি আগরতলা থেকে খোয়াই আসছিল, নাম্বার হচ্ছে TR01A1236। অ্যারাউন্ড 13 থেকে 14 জনের মতন ইনজোর্ড হয়েছে, 7 থেকে 8 জনকে রেফার করা হয়েছে জিবিতে। তো ঘটনাস্থলে আমরা পৌঁছেছি ওসি বাবুর সাথে, এখন অবধি আমরা তদন্ত করছি অ্যান্ড আফটার ইনভেস্টিগেশন আমরা আপনাদেরকে জানাবো ডিটেলস। স্যার, প্রাথমিক অনুমানে স্যার কী ধারণা করা যাচ্ছে, কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে? অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি কিছুর সাথে টাক্কার হয়নি, জাস্ট স্টিয়ারিংটা লক হয়ে গেছে, তো লেফট সাইডে এটা উল্টিয়ে গেছে। তো মানে কেউ সাথে দুর্ঘটনা হয়নি, তা জাস্ট সিম্পল একটা মানে স্টিয়ারিংটা লক হয়ে এরপরে গাড়িটা উল্টিয়ে গেছে। তো মানে কেউ সাথে টাক্কার হয়নি বা কেউর সাথে মানে কেউকে আঘাত করা হয়নি, জাস্ট এটা একটা সিম্পল অ্যাক্সিডেন্ট। স্যার, সর্বমোট স্যার কতজন আহত হয়েছে বলে মনে হয়? অ্যারাউন্ড 13 জন আহত হয়েছে, আউট অফ দ্যাট 8 জনকে রেফার করা হয়েছে জিবিতে, রেস্ট আমরা প্রোগ্রেস হলে আপনাদেরকে জানাবো। মাত্র দিন দশেক আগে প্রহর মোড়ার উপস্থ সেতু সংলগ্ন খোয়াই নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি হয়ে মৃত্যু হয়েছে 3 অসহায় শিশুর। ফের একবার এই ভয়ানক বাস দুর্ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।